ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য অ্যানালিসিস ক্রিয়েটর। দ্য অ্যানালিসিস ক্রিয়েটর পক্ষ থেকে তোমার আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা। শুরু করছি। জীবনের প্রধান উদ্দেশ্য হলো সংগ্রাম। আমি একটা শিক্ষা পেলাম যে মানুষের সব সফলতার জন্য কিন্তু ট্যালেন্ট লাগে না। অনেক কিছু আছে যা মানুষের মনের শক্তি, নিজের অপরূপ ইচ্ছা মানুষের সফলতার লক্ষ্যে পৌঁছে দেয়। কারণ মানুষ খুব চেষ্টার মধ্যে থাকলে এবং ভিতর থেকে মনের পরম মনোবল নিয়ে এগিয়ে পড়লে সে নিশ্চয় নিজের সাফল্যে পৌঁছে যাবে। মানুষের মনোবল আমরা বাইরে থেকে দেখতে পাই, বুঝতে পারি না। সব মানুষ কিন্তু সমান না। আবার অনেক মানুষ আছে যারা খুব অসহায়, খুব অসহায়। মনের অনেক ইচ্ছা বা স্বপ্ন থাকা সত্ত্বেও তারা পারে না নিজের লক্ষ্যে পৌঁছাতে। পারে না কারণ তারা খুবই সংগ্রামের মধ্যে থাকে। তার জন্য হয়তো তারা সেই লড়াই জয়ী হতেই পারে না। যেমন আমি একটা এর মধ্যে একজন। আবারও বলছি, একটা কথা বলে রাখি, মানুষের অর্থের কারণে কোনো একটা সম্পর্ক থাকলে তাও নষ্ট হয়ে যায়। কারণ সম্পর্ক অর্থ দিয়ে না তৈরি হলে সেই ক্ষেত্রে সেই সিচুয়েশনে অর্থ দিয়ে সাহায্য না করতে পারলে তাদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়ে ওঠে না বা হয় না, ভালো থাকে না, ভেঙে যায়। মনের মানুষদের কাছে টিকিয়ে রাখতে পারে না সুসম্পর্ক। পরিবারের মানুষ সুশিক্ষিত হলেও বা না হলেও অনেক সমস্যা দেখা যায়, সেগুলো বিভিন্ন রকম। পরিবারের অভিভাবকেরা, গার্জেন কিছু কথা জেনেও না জানার মতো করে নেয়, সেগুলো খুব খারাপ লাগে। তখন হয়তো মনের মধ্যে অনেক কষ্ট হয়। সেই কষ্ট এতটাই কষ্টের মতন হয় যা মানুষ ভুলতে পারে না। আবারও সেই কষ্ট কিছু হলেও ভুলে যায় আমরা, কিন্তু এই ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু জীবনে এটাকে অতটা গুরুত্ব দেওয়া উচিত নয়। কারণ সংগ্রামের ক্ষেত্রে ফ্যামিলি বা পরিবার কিছুটা জড়িত থাকে। ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, ওটা হয়ে থাকে। এটাকে কোনো ভাইটাল টপিক হিসাবে জীবনের কেরিয়ারে না নেওয়াটাই উচিত। তার জন্য আগেই জানিয়ে রাখি, জীবনে খুবই কষ্টের বলে বসে থেকে লাভ নেই। একটা কথা বলে রাখি, লাভ তোমার নসিব, একদম ওপরে উঠবে, উঠবেই, তুমি উঠবেই, বিশ্বাস করি, কেউ বা করুক না করুক। কারণ আমি বিশ্বাস করি, আমি একজন সাধারণ মানুষ, আমার কাছে কোনো সুপার পাওয়ার নেই যে নিজের ইচ্ছায় সব করে নেব। তাই তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, মানুষ খুব নিষ্ঠুর, কিছু বলার নেই। তাই তো আমি পারবো, তুমি পারবে, এ বিশ্বে সবাই পারবে, আছে তোমার পাশে তোমার বাবা মা, কেউ না থাকলে তারা থাকবে, আছে তোমার মাথার ওপরে ভগবান, ঈশ্বর, আল্লাহ, গড, যাকে তুমি মানো সে আছে। এটা সব সময় বিশ্বাস করে চলো, দেখো একদিন তুমি সফলতা অর্জন করবে, মানুষ চিনে নেবে। বক্তব্য আমি এখানেই শেষ করছি, এবং আরও নতুন নতুন এবং পরের ভিডিও পাওয়ার জন্য যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা নিচে থাকা রেড বাটনটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবং পরবর্তী ভিডিওতে আশা করছি তোমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য এবং একটা